নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে আমি আপনাদেরকে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে নিরামিষ পনির নবরত্ন কোরমা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। 200 গ্রাম পনির নিয়েছি আর এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর একটা হাফ ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি, আর এখানে রয়েছে বিনস, ফুলকপি, গাজর, মটরশুঁটি, এইগুলো দিয়ে আমি এক বাটি নিয়েছি, আর আলু একটা মিডিয়াম সাইজের এইভাবে আমি চুপো করে কেটে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হিং, কসুরি মেথি নিয়েছি 1 চামচ, ফ্রেশ ক্রিম 2 চামচ, আর 100 গ্রাম দুধ, আর 2 টমেটো আমি পেস্ট করে নিয়েছি মিডিয়াম সাইজের, আর মাখন 1 চামচ, সাদা তেল 3 চামচ, আর কাজু বাদাম হচ্ছে 12-14টা হবে, পরিমাণ মতো নুন, চিনি পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কিশমিশ, আর লাগছে দারচিনি 1, 3 লবঙ্গ আর 1 বড় এলাচ, আর 2 কাঁচা লঙ্কা, 2 তেজপাতা লাগবে, আর 1 চামচ পোস্ত। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ক্যাপসিকাম বাদে আমি সমস্ত সবজিগুলো 5 মিনিটের মতো সেদ্ধ করে দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি 3 চামচ গরুর দুধের মধ্যে পোস্ত আর কাজু বাদাম 15 মিনিট ভিজিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত সেদ্ধ করা সবজিগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আমি কাজুটা দিয়ে দিচ্ছি আর হালকা করে ভেজে নেব। কাজুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পনিরটা আমি এবার হালকা করে ভেজে নেব। এবার আমি পনিরগুলো উল্টে দিচ্ছি। পনিরটা আমি খুব হালকা করে ভেজেছি, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য 2 তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি দারচিনি, লবঙ্গ আর এলাচটা দিয়ে দিচ্ছি, আর শাহী জিরেটা আমি উপকরণে বলিনি, এখন আমি ফোড়নে দিচ্ছি, তার সঙ্গে হিংটাও দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাপানো সবজিগুলো দিয়ে দিচ্ছি। চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি।
এবার আমি লো আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি যে দুধে ভিজিয়ে রেখেছিলাম কাজু আর পোস্ত সেটা বেটে নিয়ে এবার এটা দিয়ে দিচ্ছি। এইবার আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি 1 চামচ ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ। আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ বাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে দিচ্ছি। দেখুন, আমার নিরামিষ পনির নবরত্ন কোরমা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আগামী দিনে আরও ভালো রেসিপি নিয়ে আমি আসবো।